নমস্কার বন্ধুরা, অজানা বিষয় চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের টাইম মেশিনে করে নিয়ে চলে যাব কলকাতার শহীদ মিনারের ইতিহাস দেখাতে। তাই সকলে তৈরি হয়ে যান এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষে আমাদের কমেন্ট করে জানান যে আপনারা নেক্সট ভিডিও কী বিষয়ে দেখতে চান। কলকাতায় অবস্থিত একটি স্মৃতিসৌধ হলো শহীদ মিনার। এর আগের নাম ছিল অক্টালনি মনুমেন্ট। 1828 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেল স্যার ডেভিস অক্টালনির স্মৃতিতে এই সৌধটি নির্মিত হয়। 1804 সালে দিল্লিতে মারাঠাদের বিরুদ্ধে তার সফল আত্মরক্ষা এবং ইঙ্গো নেপাল যুদ্ধে গোর্খাদের বিরুদ্ধে তার নেতৃত্বে কোম্পানি বাহিনীর বিজয়কে স্মরণীয় করে রাখতে এই সৌধটি নির্মিত হয়েছিল। সৌধটির নকশা প্রস্তুত করেছিলেন জেপি পার্কার। সরকারি কোষাগারের অর্থ সাহায্যে এই সৌধটি নির্মিত হয়। 1969 সালে আগস্ট মাসে তৎকালীন সরকার এই স্মৃতিসৌধটিকে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নিহত শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। সেই সময় এই সৌধটির নতুন নামকরণ করা হয় শহীদ মিনার। বর্তমানে সরকার এই সৌধটিকে রাতে আলোকিত করার এবং দর্শকদের কাছে উপরিভাগে ওঠার অনুমতি দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সৌধের শীর্ষভাগে সর্বশেষ উঠেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ও তার পরিবার। কিন্তু বর্তমানে সাধারণ মানুষদের জন্য এই স্মৃতিসৌধের ওপরে ওঠা নিষিদ্ধ। এর প্রধান কারণ হলো 1997 সালে একজন পর্যটক শহীদ মিনারের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে সাধারণ মানুষদের জন্য শহীদ মিনারের ওপরে ওঠা নিষিদ্ধ করা হয়। কিন্তু পরবর্তীকালে শহীদ মিনারের সংস্কারের কাজ সমাপ্ত হলে সেটি জনসাধারণের জন্য খুলে দেবার পরিকল্পনা করেছেন পশ্চিমবঙ্গ সরকার। 2011 সালে সংস্কারের কাজ শুরু হয়। এই সংস্কারের কাজ দুই ভাবে হবে বলা হয়েছিল। প্রথম ভাগে সংস্কারের কাজ শেষ হয় 2012 সালে এবং দ্বিতীয় পর্যায়ে মিনারের পাদদেশে একটি অস্থায়ী মঞ্চের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এর ফলে রাজনৈতিক সমাবেশের সময় যানজটের সমস্যা কমবে। সংস্কারের কাজ শেষ হয়ে গেলে পর্যটক ও সাধারণ মানুষেরা শহীদ মিনারের ওপরে ওঠার সুযোগ পাবেন। কিন্তু কিছু কিছু নিয়মকানুন মেনেই তবে শহীদ মিনারের উপরে ওঠা যাবে। যেমন, পুলিশ সদর দপ্তরের ঠিকানা ও ফটো আইডির অনুলিপি জমা দিতে হবে। তাই দর্শক বন্ধুদের কাছে বলছি, যদি আপনারা কোনোদিন কলকাতা যান তাহলে এই শহীদ মিনার দর্শন করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানে গিয়ে ক্লিক করে নিন, যাতে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়।